কালপুরুষের তৃতীয় সন্তান মিথুন, বুধের প্রথম অবতার, মহারাশির তৃতীয় ভাবের অধিকারে মিথুনের জন্ম। তাই উদ্যম ও সাহসিকতায় ভর করে মিথুন উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে। মিথুন রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ, একই সাথে জীবনকে দুটি ধারায় বিভক্ত করে জয়ের হাসি হাসতে পারে মিথুন। একদিকে যেমন শিশু সুলভ সরলতা, বালক সুলভ চপলতার সাহায্যে সকলের সাথে খুব সহজেই মিশে গিয়ে মানুষের মন জয় করতে পারে, তেমনই অন্যদিকে স্মৃতিশক্তির প্রখরতায়, চটজলদি সিদ্ধান্ত নেওয়ার দক্ষতায় মানুষকে অবাক করে দেয় এই মিথুন রাশির মানুষরা। বায়ুতত্ত্বের অধিকারী মিথুনের মন সদা চঞ্চল, বাতাসের মতোই অস্থির অশান্ত, হাজারো চিন্তার বিস্ফোরণ প্রতিনিয়ত মিথুনের অন্তরে চলতে থাকে। গায়ের জোরে নয়, বাক্যবাণে মানুষকে ঘায়েল করে মিথুন, কথার জাদুতে মানুষকে ভুলিয়ে কাজ হাসিল করে মিথুন রাশির মানুষরা। যেন সাক্ষাৎ বাগদেবী সরস্বতীর বর পুত্র হয়ে মিথুন পৃথিবীতে এসেছে। রাশি লগ্ন শুভ ও বলবান হলে মিথুন হয়ে ওঠে অজেয়, জগৎ সংসারের ভালো জিনিসকে গ্রহণ করে মিথুন ধীরে ধীরে নিজের জীবনকে গড়ে তোলে। মিথুন রাশির মানুষরা মনের দিক থেকে পাক্কা ব্যবসায়ী, ব্যবসা মিথুনের রক্তে, যে কোনো ক্ষুদ্র ব্যবসাকে ধীরে ধীরে ব্যবসায়িক প্রতিষ্ঠানের রূপদানের সফল কাণ্ডারি যুগনায়ক আমাদের এই মিথুন রাশি। কিন্তু রাশি লগ্ন পীড়িত হলে এই রাশির অন্যরূপ চোখে পড়ে, শিশু সুলভ নির্বুদ্ধিতা পরনির্ভরতা সারা জীবন থেকে যায়। শরীরের বয়স বাড়লেও শিশু সুলভ মানসিকতা থেকে নিজেকে বের করে আনতে পারে না, নিজের কথা অপরজনের কাছে ঠিকমতো প্রকাশ করতে পারে না, মানুষকে বিশ্বাস করে ঠকে যায়। জীবনের প্রতি মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্বের ঘূর্ণিপাকে আটকে পড়ে, যাব কি যাব না, করব কি করব না, এই হ্যাঁ নায়ের চক্করে পড়ে সঠিক সময়ে দৃঢ় সিদ্ধান্ত নিতে পারে না, ফলে সমসাময়িকদের থেকে প্রায়শই পিছিয়ে পড়তে হয়, মানুষকে বিশ্বাস করে ঠকে যায়, মিথ্যা কথায় পটু হয়ে পড়ে, জীবনটা সবসময় লাভ ক্ষতির হিসাবে বেঁধে ফেলে, অনৈতিক উপায়ে অসৎ পথে অর্থ উপার্জনের দিকে পা বাড়ায়। প্রথম পদক্ষেপে ধাক্কা খাওয়া মিথুন রাশির মানুষরা যদি পরবর্তীকালে সেই কাজ করার পিছনে ধৈর্য ও লেগে থাকার মানসিকতা বজায় রাখে তাহলে জয় নিশ্চিত। যুগের প্রয়োজনে নিজেকে বদলে ফেলার ক্ষমতা রয়েছে মিথুন রাশির মধ্যে। নতুন বছর 2024 মিথুন রাশির জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে আনবে আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করা হবে, একটু সময় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন। আশা রাখি আপনার অমূল্য সময় বিফলে যাবে না। নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। 2024 মিথুন রাশির জন্য এমন 10টি ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে মিথুন রাশির মানুষরা সঠিক দিশাতে পথ চলতে পারবে। এই আশা নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করছি। কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশি সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নিতে হবে, এবং যে গ্রহগুলি রাশিতে দীর্ঘ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত অবস্থান বিচার খুবই জরুরি। তাই আমরা প্রথমে মিথুন রাশি সাপেক্ষে দীর্ঘ মেয়াদি গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব। প্রথমে শনিদেবের কথায় আসা যাক। শনিদেব এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে। 2024 পুরো সময় ধরে শনিদেব মিথুন রাশির নবম ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে। মিথুন রাশি সাপেক্ষে শনিদেব অষ্টমপতি ও নবমপতি হয়ে নবম ভাবে অবস্থান করেছে, এবং সারা বছর নবম ভাব কুম্ভ রাশিতেই থাকবে। মিথুন রাশির নিধন ভাব ও ভাগ্যভাবের মালিক শনিদেব বসে আছে ভাগ্যের ঘরে, তাই অবশ্যই শনিদেব 2024 মিথুন রাশির দুঃখ দুর্দশা কষ্ট যন্ত্রণার নিধন ঘটিয়ে ভাগ্যের দরজা খুলে দেবে। না পাওয়ার বেদনাকে ভুলে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে শনিদেব। তরুণ প্রজন্মের মিথুন রাশির মানুষদের সফল জীবনের জয়যাত্রা শুরু হবে শনিদেবের হাত ধরে। তবে শনিদেব খুব সহজেই কাউকে ফল প্রদান করে না। শনিদেব কঠিন পরিশ্রমের প্রতীক,
জীবন সংগ্রামে লড়াকু সৈনিকের প্রতীক, ধৈর্য অধ্যাবসায়ের প্রতীক, ধীরে চলো নীতির প্রতীক। তাই নতুন বছর 2024-এ মিথুনকে হতে হবে লড়াকু সৈনিক, হার না মানা পণ নিয়ে ধৈর্য অধ্যাবসায়ের সাথে জীবন সংগ্রাম লড়ে যেতে হবে। নিজের লক্ষ্যকে স্থির রেখে ধীর পায়ে একটু একটু করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই শনিদেব সৌভাগ্যের জাদু দণ্ডে মিথুন রাশির জীবন বদলে দেবে। মিথুন রাশি সাপেক্ষে শনিদেব অষ্টমপতি ও নবমপতি হয়ে নবম ভাবে নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করেছে এবং সেখান থেকে মিথুন রাশির তৃতীয় ভাবে, ষষ্ঠ ভাবে ও একাদশ ভাবে দৃষ্টি প্রদান করেছে। তাই শনিদেবের পক্ষ থেকে মিথুন রাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল তৃতীয় থেকে সাহস উদ্যম মনের জোর, ষষ্ঠ থেকে পরিশ্রম, অষ্টম থেকে বাধা বিপত্তি, নবম থেকে ভাগ্য ও একাদশ থেকে সফলতা। তাই মিথুন রাশির মানুষরা যদি এই সময় সাহস উদ্যমের সাথে নিজের লক্ষ্যকে অর্জনের জন্য শত বাধাকে তুচ্ছ মনে করে পরিশ্রম করে যায় তাহলে সফলতা আসবেই এবং এই সাফল্য তাদের ভাগ্যের চাকাকে সফল জীবনের দিকে ঘুরিয়ে দেবে। শনিদেবের পক্ষ থেকে দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল মিথুন রাশির অধিপতি হল বুধ, যে কিনা শনিদেবের পরম মিত্র। সাথে সাথে শনিদেব মিথুন রাশির নবম ত্রিকোণপতি। পরাশরী ও জ্যোতিষ সিদ্ধান্ত মতে ত্রিকোণপতি সর্বতোভাবে শুভ হয়, তাই অশুভ অষ্টমের বাধা পেরিয়ে শনিদেব মিথুন রাশির মানুষদের জীবনে সৌভাগ্যের বার্তা বয়ে আনবেই, তবে একটু অন্যভাবে, অন্য রূপে। মিথুন রাশি সাপেক্ষে শনিদেব অষ্টমপতি। অষ্টম ভাবকে সাধারণত অশুভ বলে মনে করা হয়, অষ্টম ভাব থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বিচ্ছেদ বিচার করা হয়। তাই এতদিন যে সকল মিথুন রাশির মানুষরা শনিদেবের দুঃখ, কষ্ট, যন্ত্রণারূপ কষাঘাতের আঘাত সহ্য করে জীবন কাটাচ্ছেন এবং নিজের সবটুকু দিয়ে উজ্জ্বল জীবনের লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন, তাদের অগ্নি পরীক্ষার অবসান হতে চলেছে। কারণ শনিদেব মিথুন রাশির অষ্টমপতির সাথে সাথে নবমপতি, সৌভাগ্যপতিও বটে এবং বসেছে সৌভাগ্যের ঘরে। তাই শনিদেবের কৃপায় এবছর মিথুন রাশির মানুষদের জীবনে বড় বদল ঘটবেই ঘটবে। শনিদেবের পক্ষ থেকে তৃতীয় যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল মিথুন রাশির নবমপতি নবমে, অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যভাবেই বসে আছে, কিন্তু সাথে সাথে শনিদেব অষ্টমপতি হবার জন্য এই ভাগ্যজয়ের পিছনে রয়েছে কিছুটা অষ্টমের বাধা, কিছু জীবনের ঘাত প্রতিঘাত, কঠিন চ্যালেঞ্জ, যেগুলি পার করতে পারলেই সফলতা নিশ্চিত। কারণ শনিদেব ভাগ্যভাব থেকে একাদশ ভাব সাফল্যভাবে দৃষ্টি দিচ্ছে। এছাড়াও শনিদেবের তৃতীয় দৃষ্টি, তাই পাড়া প্রতিবেশীদের হীনমন্যতাকে উপেক্ষা করে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। শনিদেবের ষষ্ঠ দৃষ্টি, শত্রুদের উপহাসকে অগ্রাহ্য করে সংগ্রাম চালিয়ে যেতে হবে। এবার আসা যাক বৃহস্পতির কথায়। বৃহস্পতি প্রত্যেক রাশিতে এক বছর করে অবস্থান করে। মিথুন রাশি সাপেক্ষে একাদশ ভাবে, অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করে গেছে 2023-এর এপ্রিলে এবং 2024-এর পয়লা মে পর্যন্ত মেষ রাশিতেই থাকবে। মিথুন রাশি সাপেক্ষে বৃহস্পতি সপ্তমপতি ও দশমপতি হয়ে একাদশ ভাবে অবস্থান করেছে এবং সেখান থেকে মিথুন রাশির তৃতীয় ভাবে, পঞ্চম ভাবে ও সপ্তম ভাবে দৃষ্টি প্রদান করেছে। তাই বৃহস্পতির পক্ষ থেকে মিথুন রাশির মানুষদের জন্য চতুর্থ যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল মিথুন রাশির কেন্দ্রপতি বৃহস্পতি একাদশে বসে সপ্তমে নিজের গৃহ ধনুরাশিতে দৃষ্টি প্রদান করেছে। ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়, তাই সপ্তম ভাবের বিষয়গুলি থেকে খুব ভালো লাভ পাওয়া যাবে। মিথুন রাশির মানুষদের মধ্যে যারা বিবাহের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হবার জন্য এই সময়টা খুবই প্রশস্ত। তবে জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে কেন্দ্রপতি কেন্দ্রে অবস্থান বা দৃষ্টি প্রদান করিলে কেন্দ্রপতিত্ব দোষের জন্ম হয়। এখানে বৃহস্পতি কেন্দ্রপতি হয়ে পুনরায় কেন্দ্রে অর্থাৎ ধনুরাশিতে দৃষ্টি দিয়েছে, তাই বিবাহের কথা বলার সময় পাত্র পাত্রীর বাড়িতে, পাত্র পাত্রীর অতীতের যা গোপনীয় তথ্য যেটা আপনাদের মনে হয় প্রকাশ করা প্রয়োজন সেই সব কিছুই জানিয়ে তবে বিবাহের জন্য পা বাড়ানো দরকার। তা না হলে বিবাহের সময় গোপন জিনিস প্রকাশ্যে এসে শুভ পরিণয়ে বিঘ্ন দেখা দিতে পারে। বৃহস্পতির পক্ষ থেকে পঞ্চম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল মিথুন রাশির কর্মপতি বৃহস্পতি একাদশভাবে, অর্থাৎ লাভের ঘরে বসে
তৃতীয়কে দেখছে, পঞ্চমকে দেখছে। তাই যারা সেলস ডিপার্টমেন্টে, ডিজিটাল অনলাইন জগতে, টেলিকমিউনিকেশান প্রভৃতি ফিল্ডে কর্মের সাথে যুক্ত আছেন, তাদের জন্য সময়টা খুবই লাভদায়ী হবে। এছাড়াও যারা জ্ঞান বিতরণ পেশার সাথে যুক্ত, যেমন শিক্ষকতা, উপদেষ্টা, ট্রেনার, কোচ, কাউন্সেলিং প্রভৃতি পেশায় যারা যুক্ত আছেন, তাদের জন্য বৃহস্পতির এইরূপ অবস্থান যথেষ্ট লাভ প্রদানকারী, সফলতা প্রদানকারী হবে নিজের নিজের পেশাগত ক্ষেত্রে। বৃহস্পতির পক্ষ থেকে ষষ্ঠ যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল, মিথুন রাশির সপ্তমপতি ও দশমপতি বৃহস্পতি বসেছে একাদশভাবে, অর্থাৎ ব্যবসাপতি ও কর্মপতি বসেছে সফলতার ঘরে, আয়ের ঘরে। তাই যে সকল মিথুন রাশির মানুষরা ব্যবসার সাথে, কর্মের সাথে যুক্ত আছেন, 2024 তাদের ব্যবসা ক্ষেত্রে ও কর্মজীবনে প্রভূত পরিমাণে সফলতা দেখা দেবে। এবার আসা যাক রাহুর কথায়। রাহু এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে। রাহু 30 অক্টোবর 2023 থেকে মে 2025 পর্যন্ত মিথুন রাশির দশমভাবে, অর্থাৎ মীন রাশিতে থাকবে এবং 2024 পুরো সময়টা রাহু মীনে অবস্থান করবে। রাহু মিথুন রাশির দশমভাবে বসে মিথুন রাশি সাপেক্ষে দ্বিতীয়ে, চতুর্থে, ষষ্ঠে ও একাদশভাবে দৃষ্টি প্রদান করেছে। রাহু বসেছে মিথুন রাশির কর্মভাবে, অর্থাৎ কর্মক্ষেত্রে রাহু চঞ্চলতা সৃষ্টি করবে। মিথুন রাশির মালিক হলো বুধ। বুধের ভিতরে রয়েছে সবসময় একটা শিশুসুলভ মানসিকতা। সমাজ সংসারের চাপে সেটা সবসময় বাইরে প্রকাশ নাও পেতে পারে। তাই রাহুর ফাঁদে যখন বুধ আটকে পড়ে, তখন শিশুসুলভ বুধকে রাহু নিজের মতো করে চালাতে চায়। বুধের ঘাড়ে বন্দুক রেখে রাহু নিজের স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সমাজের চোখে বুধই খারাপ হয়ে যায়। রাহুর পক্ষ থেকে সপ্তম যে ভবিষ্যৎবাণী মিথুন রাশির জন্য উঠে আসছে তা হল, রাহুর দৃষ্টি মিথুন রাশির দ্বিতীয় ভাবে। কেবলমাত্র আপনার বলা কথার কারণে আপনার কর্মজীবনে বিশৃঙ্খলা দেখা দেবে। তাই রাহু মিথুন রাশির কর্মভাবে থাকাকালীন সময়ে আপনি কর্মক্ষেত্রে আপনার সহকারী কলিগস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রত্যেকের সাথে কেমনভাবে কথা বলছেন, ব্যবহার করছেন সেগুলো খেয়াল রাখবেন ও সংযত থাকবেন। রাহুর পক্ষ থেকে অষ্টম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল, মিথুন রাশির কর্মভাবে বসে রাহু চতুর্থে দৃষ্টি দিচ্ছে। নিজের কর্মকে নিয়ে বেশি মাতামাতির কারণে আপনার বাড়ির সুখী পরিবেশ বিঘ্নিত হবে। বাড়িতে এসে অফিসের চিন্তা আপনার পিছু ছাড়বে না। হোম ফর ওয়ার্ক করতে গিয়ে বাড়ির মানুষজনের পিছনে সময়ই দেয়া হবে না। তাই রাহুর কেরামতিতে কর্মের প্রভাবে বাড়ির পরিবেশ ঘেঁটে ঘ হবে। তাই এ ব্যাপারগুলো একটি নজরে রাখবেন। রাহুর পক্ষ থেকে নবম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল, রাহুর দৃষ্টি মিথুন রাশির ষষ্ঠভাবে। এত কাজ কাজ করে পাগল হয়ে থাকবেন যে শরীরের প্রতি সামান্য নজর দেওয়ার সময়ও হয়ে উঠবে না। তাই এই সময় বিভিন্ন শারীরিক রোগ মাথাচাড়া দিয়ে উঠবে, সেজন্য শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। রাহুর দৃষ্টি মিথুন রাশির একাদশভাবে। এই সময় কর্মক্ষেত্র থেকে বেশি লাভ পাওয়ার আশায় মন ব্যাকুল হয়ে পড়বে। তাই অনেক সময় রাহুর মায়া প্রভাবে আপনি বাঁকা পথে, অসৎ উপায়ে এই লক্ষ্য পূরণের জন্য পা বাড়াবেন। তাই কোনো কিছু পদক্ষেপ নেওয়ার আগে নিজের পজিশন, সামাজিক সম্মান প্রভৃতি বিষয়কে মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন। এবার আসি কেতুর কথায়। কেতুও এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করে। 30 অক্টোবর 2023 থেকে মে 2025 পর্যন্ত কেতু মিথুন রাশির চতুর্থভাবে কন্যা রাশিতে অবস্থান করবে, অর্থাৎ 2024 পুরো সময়টাতেই কেতু থাকবে মিথুন রাশির চতুর্থে, কন্যা রাশিতে। সবশেষে কেতুর পক্ষ থেকে দশম যে ভবিষ্যৎবাণী মিথুন রাশির জন্য উঠে আসছে তা হল, চতুর্থে কেতু। মিথুন রাশির মানুষদের মধ্যে এই সময় জাগতিক সমস্ত ভোগ্য বস্তু থেকে বৈরাগ্য ভাব দেখা দেবে। সবার থেকে আলাদা হয়ে একটু একা থাকতে খুব ইচ্ছা করবে। আপনার গৃহে কিছু বাস্তুগত সমস্যা দেখা দিতে পারে। তাই গৃহে পজিটিভ ঊর্জার সঞ্চারের জন্য বাড়িতে শুভ ধর্মীয় অনুষ্ঠান করতে পারেন। তবে এখানে মনে রাখা প্রয়োজন, প্রত্যেক মিথুন রাশির জীবনে একই ঘটনা ঘটবে এমনটা নয়। কারণ রাশি মিথুন হলেও প্রত্যেকের লগ্ন আলাদা আলাদা, জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন রকমের। নমস্কার বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।